শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে এই মুহূর্তে দেখছেন আপনাদের সবাইকে মুবারক জানাচ্ছি আমরা সবাই মিলে আলোচনা করতে চাই কবিরা গুনা সম্পর্কে যাতে করে রব্বুর আলমিনের অনুগ্রহে দুনিয়ায় আমরা হতে পারি ধন্য আর পরকালে জাহান নাম থেকে আমরা হতে পারি মুক্ত কারণ আল্লাহ সুফা তারা নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা কবিরা গুণাগুলো থেকে বেঁচে থাকবে রব্বুল আলমী নিজ অনুগ্রহে ছোট ছোট সগীরা গুণাগুলো ক্ষমা করে দেবেন এবং তাদেরকে জান্নাতে মুদখালান ক্যারিমান সম্মানজনক অবস্থানে তাদের জন্য তিনি ব্যবস্থা করে দেবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন আমিন তবে কবিরাগুলো সম্পর্কে আমরা কে কদ্দুর জানি বড় গুণা কে কদ্দুর জানি আর এই জন্যই আমাদেরই প্রয়াস যাতে করে পরস্পর আলোচনা করে নিয়ে নিজেরা জেনে নিতে পারি কবিরা গুণা আর এর থেকে বেঁচে থাকতে পারি সকলে সুখী সমৃদ্ধ হওয়ার জন্যে যথার্থই রব্বুল আলমিনের গুলাম হওয়ার জন্যে এবং তার প্রিয়তম হাবিব মুহাম্মদুর রসুল্লাহ হওয়ার জন্য প্রিয় বন্ধু আজকে একটি কবিরাগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই আর তা হলো জাদু টোনা করা আরবিতে বলে স্যার বাংলায় বলে জাদু যদিও আমরা বাংলায় বলতে গিয়ে শুধু জাদু শব্দ দিয়েই বলি না জাদুর সাথে টোনাও বলি জাদু টোনা তার মানে বিভিন্ন ধরনের অবাস্তব এবং তুচ্ছ বিষয় দিয়ে কখনো কখনো অশরীর স্পর্শের মাধ্যমে কোনো মানুষকে ক্ষতি করার জন্যে যে অপচেষ্টা তার নাম জাদু আর যেহেতু টুনার মাধ্যমে হয় তাই বলা হয় জাদু টুনা যদিও এবং ব্যাপারে জানিয়ে দিয়েছে এই পৃথিবীতে কর্প আলী সুলেমান ও সময়ে প্রথম জাদুর চর্চা শুরু হয় যদিও শয়তান শয়তান এই জাদু শিক্ষা দিয়ে শয়তানের দ্বারাই জাদু ছড়িয়ে পড়েছে কিন্তু শয়তানরা সুলাইমান আর ইহি সালাতামের ব্যাপারে তিনি জাদু শিক্ষা দিয়েছেন বলে অপবাদ দিতে চায় অথচ রব্বুল আলমিনের প্রেরিত কোন নবী অথবা কোন রসুল আলিহিমসালাম তার জন্যে শুভ নয় তিনি জাদু শিখবেন অথবা শিখাবেন অথবা করবেন কারণ জাদু মানেই হল জাদু মানেই হল দুষ্ট জিন অথবা দুষ্ট শয়তান শয়তান আর জিন এর সহযোগিতায়

তারা মানুষকে জাদু শিক্ষা দিয়েছে কারণ জাদু শিক্ষা দেয়া শিক্ষা করা জাদুর দ্বারা উপকার নেওয়ার চেষ্টা করা এই সব হলো কুফুরি এবারে সব ইমাম সবাই মুস্তাহিদিন একমত তবে সুলাইমান আলী হিসালুয়সালামের পরে এই জাদু ইহুদিদের মাধ্যমে শয়তানদের মাধ্যমে জিনদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনকি কোরআন আল করিমি আল্লাহ সুবাহ জাদুর আরো একটি ঘটনা শুনিয়েছেন সৈদনা মুসা আলী সালামের সাথে যখন মুসা আলী সালাম মোজেজা দিয়ে নবুয় এবং রেসালাতের দাওয়াত দিতে লাগলেন মুসা আলী হিসালের বিপরীতে ফেরাউল তার জাদুকর এবং জাদুতে পারদর্শীদের দিয়ে মোজেজাকে স্তব্ধ করার চেষ্টা করেছিল কিন্তু

বিশাল সাপে পরিণত হলো আর সব সব জাদু খেয়ে ফেললো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন উঠিয়েছেন নববতের বিরুদ্ধে রাজন্য বর্গ যেমন মুসারি আঃ এর বিরুদ্ধে ফেরাউন জাদুকে ব্যবহার করতে চেয়েছে মুজিজা এর সামনে জাদু উপস্থাপনের প্রচেষ্টা করেছে সত্যের দাওয়াতকে ধ্বংস করার জন্য মুজিজা এর বিরুদ্ধে জাদু প্রেরণ করেছে কিন্তু জাদু পরাজিত হয়েছে বরং জাদুকেরা মোজেজার সামনে স্তব্ধ হয়ে ইমানের ঘোষণা দিয়েছে আল্লাহ সুফানা হুয়া তালা সুলেমান আলী হিসালসমের সময়ের শয়তান কর্তৃক জাদু শিক্ষা হ্যাঁ প্রসঙ্গত বাবেল শহরের দুজন ফেরেস্তার প্রসঙ্গ হারুত এবং মারুতের কথাও বলেছেন কিন্তু জাদু দ্বারা অপকার হয় ক্ষতি হয় এই প্রসঙ্গ কর আনাল কেরিমে রব্বুল উঠিয়ে দিয়েছেন যদিও জাদু থেকে বাঁচার সকল রাস্তা তিনিই বাঁচতে দিয়েছেন কারণ কর আন শিফা

আশ্রয় নিয়ে থাকা যায় কোরআনের কেরিমে জাদুর আরেকটি প্রসঙ্গ রব্বুল আলম উল্লেখ করেছেন তা হল স্বয়ং বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলিহি ও ও সাল্লাম জাদুতে আক্রান্ত হয়েছিলেন সাল্লাহ তাল আলিহি ও সাল্লাম আমাদের জন্য উসুয়া রব্বুল আলমিন তার জীবনের প্রত্যেকটি মুহূর্তকে আমাদের জন্য নমুনা হিসেবে দলিল হিসেবে আদর্শ হিসেবে ঘোষণা করেছেন তাই তার জীবনে জাদুতে আক্রান্ত হওয়ার বিষয়টি আমাদের জন্য শিক্ষণীয় আমাদের জন্য সতর্কতার আমাদের জন্য নমুনা যদিও রসুল তৎকালীন কাফের এবং মুশ্রিকেরা করাইশ এবং দুষ্টরা রসুলকে জাদুকর বলার অপচেষ্টা করেছে কিন্তু জাদুকর বলার দাবি প্রমাণিত করতে পারেনি কারণ রসুল সাল্লাহ আসলামকে জাদু করেছিল ইহুদি আনিম এই বিষয়টি রব্বুল আলামিন আমাদের তুলে ধরেছেন জাতে করে রসুল সালাম যেভাবে জাদু থেকে মুক্ত হয়েছেন আমরাও তার উম্মতেরা অনুসরণ করে তাকে জাদু থেকে মুক্ত হতে পারি জাদু মানুষ অনেকগুলো বাস্তবতায় করতে পারে আবার কেউ কেউ জাদুকরের মাধ্যমে অন্যকে জাদু করায় এই যে দুইটি প্রসঙ্গ একটি হলো ব্যক্তি নিজেই জাদু শিক্ষা করে অন্যকে শিক্ষা দেয় অন্যের পক্ষে ভাড়াটিয়া হয়ে জাদু প্রয়োগ করে আর দ্বিতীয়ত কেউ নিজের জিজ্ঞাংসা শত্রুতা অথবা বক্তি প্রতিষ্ঠিত করার জন্য কাউকে জাদু করায় সকল আইমে মুস্তাহিদিন একমত কোরআন এবং স্তুলার দলিল দ্বারা যে যে জাদু করে যে জাদু করায় যে জাদুকে ব্যবহার করে যে জাদু থেকে ফায়দা নিতে চায় সকলেই কুফুরি করে কেননা বুলারমিন কুফরুন শব্দটি ডাইরেক্ট ব্যবহার করেছেন দুর্ভাগ্যজনক সত্য বিভিন্নভাবে আমাদের সমাজে জাদু ছড়িয়ে রয়েছে কেউ বা জাদু করছে কেউ বা জাদু শিখছে কেউ বা জাদুর মাধ্যমে অন্যকে ক্ষতি করানোর জন্যে ভাড়াটিয়া নিয়োগ করছে এই জাদু করা জাদু করানো জাদু শিক্ষা দেয়া অথবা জাদুর দ্বারা উপকার নেয়া এই সবগুলোকে কুপুরি হিসেবে ঘোষণা করে আমাদেরকে সতর্ক করেছেন এবং এটা একটা কবিরা গোনা এই কবিরা গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রসঙ্গ জাদু কিভাবে হয় জাদু এবং এই জিন জিন এবং এবং আশ্রয় হয়। করার জন্যে বিভিন্ন ধরনের একেবারে অপান্তীয় জিনিস ব্যবহার করা হয় সুতু গিট্ট দিয়ে একেবারে অপান্তীয় বিষয় আর হা তৃতীয় কখনো কখনো জাদু করা হয় কুমন্ত্র দুর্ভেদ্য শব্দ দিয়ে সাংকেতিক সংখ্যা লিখে কখনো কখনো একেবারে জাদু সরাসরি দুষ্ট এবং দুষ্টামির আশ্রয়ের মাধ্যমেই হয় হতে পারে কবরের মাটি মৃতের হার হতে পারে মৃত ব্যক্তির মাতার খুল এবং অসংখ্য দুষ্টামির আশ্রয়েই জাদু করা হয় তবে অধিকাংশ ক্ষেত্রেই জির এবং শয়তানের আশ্রয়ে জাদু করা হয় আর এই জাদু হতে পারে কখনো পশু পাখিকে অবলম্বন করা হয় কার্যকরে সহযোগিতা করার জন্যে হতে পারে যেমন কুকুর হতে পারে বিড়াল হতে পারে পাখি হতে পারে মাছ বিভিন্নভাবে আবার কখনো বা খাইয়ে দেয়া হয় ঠিক এই সকল প্রক্রিয়ায় মানুষকে জাদু করানোর চেষ্টা করা হয় প্রস্তুত হল জাদু দিয়ে কি উপকার হয় আমাদেরকে সাবধান করে দিয়ে বলেছেন বাবেল শহরে হারুত এবং মারুতের নামে জাদুর যে অপবাদ দেয়া হয় যদিও শয়তানরা কুফুরি করার জন্য জাদু শিক্ষা দিয়েছে জাদু দ্বারা কি হয় জাদু দিয়ে কেবল স্বামী স্ত্রীর মধ্যে ফাটল তৈরি করা যায় দূরত্ব তৈরি করা যায় ভালোবাসা কেটে দেওয়া যায় হতে পারে মা থেকে সন্তানকে বাবা থেকে সন্তানকে স্বামী থেকে স্ত্রীকে স্ত্রী থেকে স্বামীকে ঠিক এমনি বিভিন্নভাবে নর এবং নারীর মধ্যে বিরুদ্ধ তৈরি করে সামাজিকভাবে পারিবারিকভাবে বিরুদ্ধ তৈরি করার অপচেষ্টা করা হয় জাদু দিয়ে যদিও বলেছেন জাদু দিয়ে সত্যিকার কোনো উপকার অথবা কারো কোনো ক্ষতি অবশ্যই সম্ভব নয় যদি না ভাঙনা তার অনুমোদন না থাকে প্রিয় বন্ধু অবাস ভাঙনা হওয়া জাদুর একটিমাত্র কার্যকারিতা ঘোষণা করলে ফকিগণ এই কার্যকারিতাগুলোকে ব্যাখ্যা করে করে বলেছেন যে কেবল পারস্পরিক সৌহার্দ্য ধ্বংস করে পারস্পরিক ভালোবাসা ধ্বংস করে আর হ্যাঁ স্বামী এবং স্ত্রীর দাম্পত্য সম্পর্কে তথা স্বামীকে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক রক্ষা করার ব্যাঘাত তৈরি করতে পারে জাদু আবার কখনো স্ত্রী তার স্বামীর সাথে শারীরিক সম্পর্কে বাধা তৈরি করে জাদু আল্লাহ এবং তার প্রিয়তম হাবিব মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী বসাল্লাম জাদু যে প্রকারেই হোক না কেন যেভাবেই হোক না কেন তা থেকে বাঁচার জন্য আমাদেরকে রাস্তা বাতলে দিয়েছেন তবে কোনোভাবেই আমাদেরকে ভুললে চলবে না জাদু করা অতবা করানো শিক্ষা দেয়া অথবা শিক্ষা গ্রহণ করা জাদু থেকে উপকার নেয়ার চেষ্টা করা অথবা কাউকে ক্ষতি করানো সবগুলোই কুফুরি বলে আর আমাদের সকলকে সতর্ক থাকার তৌফিক দিন আমি প্রিয় বন্ধু আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিরে আসছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন সালাম আলাইকুম রহমতুল্লাহ ছোট্ট বিরতির পর আবার আমরা আপনাদের সাথে প্রিয় বন্ধু আল্লাহ সুফান এবং তার প্রিয়তম হাবিব মোহাম্মদ রসুল্লাহ সালা আলী হুসাল্লাম যে কোনো ধরনের ক্ষতি থেকে সতর্ক করে দিয়েছেন অগ্রিম বিশেষ করে জাদু টুনা থেকে আর হা জাদুটুনা থেকে আশ্রয় চাইতে হবে কেবল আল্লাহ কাছে রসুল সাল্লাহ তালা আলী হুসাল্লাম তা আমাদের শিখিয়েছেন যেমন তিনজন শ্রেষ্ঠতম সাহাবি বর্ণনা করেছেন আবু হল্লাহ তালু উবাই কাবি আল্লাহ এবং আবু আয়ুব আনসারি রাজি আল্লাহ তাহু আরবা তিনজন সাহাবি বিভিন্ন ভাবে শয়তানকে ধরে ফেলেছিলেন যখন দুষ্ট শয়তানকে ধরে ফেলেছিলেন শয়তান তাদেরকে বলল আমাকে ছেড়ে দাও আমি একটি জিনিস তোমাদের শিখিয়ে দেই। তা হল আয়াতুল কুরসি সৌরাতুল বাকার আর দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত যে কেউ তেলাওয়াত করবে বিশুদ্ধ উচ্চারণে আর বিশ্বাস সহকারে ফুক দেবে কোনো জিন শয়তানের বাবার ক্ষমতা নাই তাদের কোনো ক্ষতি করতে পারে এই যে রব্বুল আলমিনের শিকানো এই যদি ব্যবহার করি সবাই দুষ্টজীন অশরীর স্পর্শ কোন ক্ষতি করতে পারবে না তবে প্রশ্ন করতে পারি অনেকেই আরো আরো বিষয় কি রয়েছে দিয়ে অগ্রিম জাদু থেকে বেঁচে থাকা যায় হ্যাঁ রসুল সাল্লাহ আলী আলী হোসাল্লামকে যখন জাদু করেছিল ইহুদি লবিদ বিন আসাম রসুল সোল্লাহতাল আলী হোসেন কে জাদু থেকে রক্ষা করার জন্য রব্বুল আলমিন নাজিল করেছেন দুইটি সোরা রসুল সাল্লাহতাল আলী হুসাল্লাম যখন ইহুদিলবিদ বিন আসাম কর্তৃক জাতুতে আক্রান্ত হলেন একদিন স্বপ্নে তিনি দেখলেন আল্লাহ আল্লাহান তাকে জাতু থেকে রক্ষা করার জন্য পাঠিয়ে দুইজন ফেরেস্তা একজন বসেছেন রসুসাল্লামের মাথা মুবারকের সামনে মাথা মুবারকের কাছে আরেকজন বসেছেন পা মুবারকের পাশে একজন আরেক প্রশ্ন করছেন উনি কি দিয়ে আক্রান্ত একজন উত্তর দিচ্ছেন তিনি জাদুতে আক্রান্ত প্রশ্ন করছে কে করেছে নামটাও উচ্চারণ করলেন ফেরেস্তা কি দিয়ে করেছে তাও ফেরেস্তা বলে দিলেন যে রসুলসাল্লী হুসাল্লামের মাথা মুবারকের আশ্রানুর চিরুনি থেকে ভাঙ্গা চিরুনি এবং মাথা অথবা দাড়ি মুবারকের একটি চুল এগারোটা গিট্ট দিয়ে পুরুষ খেজুর গাছের খুলের ভিতরে এবং প্রত্যেকটি গিট্টোর ভিতরে কোনো বর্ণনায় রয়েছে একটি একটি সুই ঢুকিয়ে দিয়ে ওই পুরুষ খেজুর গাছের ছোয়ার ভিতরে ঢুকিয়ে কুফের নিচে পাতর চাপা দিয়ে রেখেছে সবটি ফেরেস্তা বললেন যদি এটা উঠিয়ে নষ্ট করে দেওয়া হয় তাহলে তিনি মুক্ত হয়ে যাবেন যদিও কোনো বর্ণনায় রয়েছে জিপরিল আলী হিসালুআসাল্লাম আসলেন উঠানোর ব্যবস্থা করা হল সৌরাতুল ফালাক এবং সৌরাতুল নাস এর এক একটি আয়াত পরে ফুক দেয়া হলো এক একটি গিট্ট খুলে গেল মুক্ত হয়ে গেলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কিন্তু আমরা পেলাম উপহার আমরা যদি অনন্তকাল পর্যন্ত যাদ থেকে বাঁচতে পারি এমন শিক্ষা যদিও কিছু কিছু বর্ণনায় রয়েছে এমন রসুল সাল্লাহ তাল আলী সঙ্গে জাদু যে করেছিল তার পরিচয় যখন প্রকাশ হলো সাহাবাইকার আমাকে হত্যা করতে চেয়েছিলেন রসুল সাল্লাহ তাল আলী বুসাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছিলেন রসুল সাল্লাহ তাল আলী আলী জাদুতে আক্রান্ত হওয়ার আগে সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস পড়তে আমাদেরকে আদেশ করেছেন আরবিতে সহজ ভাষায় মান বলা হয় দুইটি আশ্রয়ে চাওয়ার মাধ্যম রব্বুল আলমিনের কাছে সুরাতুল ফালাক এবং সুরাতুল তো ব্যক্তি প্রতি ওয়াক্তের নামাজের পরে অথবা কোনো কারণে নারী তার অসুস্থতার কারণে শরীয়তের গ্রহণযোগ্য ওজরে যদি নামাজ নাও পড়তে পারে বেলা নামাজের সময়ে সৌরাতুল ফালাক সৌরাতুল নাস কোন কোন মন নাই সৌরাতুল এখলাস যুক্ত করে কুল ফালাক কুল আহাতউদ বেরাবিল নাস এই তিনটি সুরা পড়ে নিজের গায়ে যদি ফুঁক দেয় সন্তান সন্ততি পরিবারের গায়ে যদি দম করে তাহলে অবশ্যই জাদু থেকে অগ্রিম রক্ষা পাবে ওই ব্যক্তি এবং পরিবার শুধু তাই না জাদুদের যদি কেউ আক্রান্ত হয় তার যে কিছু আলামত প্রকাশিত হয় সে যেন আঙ্গুলা হয়ে যায় অলসত তাকে পেয়ে বসে শুধু তাই না নিরস বা খিটখিটে হয়ে পড়ে দাম্পত্য সম্পর্কে শারীরিক সম্পর্ক স্থাপন করতে গিয়ে অক্ষম হয়ে পড়ে ঠিক এমনিভাবে হতে পারে কর্ম উদ্দীপনা হারিয়ে ব্যক্তিটি একেবারেই কর্মহীন হয়ে পড়তে পারে ভুলে যাওয়ার অপরাধ বেড়ে যেতে পারে শুধু তাই না জাদুর পাশাপাশি আরেকটি বিষয় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লসম সতর্ক করেছেন তা হল খারাপ চক্ষু ও বর্ণনায় রয়েছে দুষ্ট চক্ষু আর লাইন হাক চক্ষু সত্য দুষ্ট চক্ষু এমন যে সুস্থ সবল উঠকে হাড়ির মধ্যে ঢুকিয়ে দেয় অর্থাৎ জবাই করে তাকে রান্না করতে হয় আবার কখনো সুস্থ সবল মানুষকে কবরে ঢুকিয়ে দেয় তাই জাদুর একটি অংশ কারণ টুনার মাধ্যমেই কুমন্ত্রের মাধ্যমেই কুফুরি কালামের মাধ্যমেই দুষ্ট চক্ষুকে প্রয়োগ করা হয় আর তাই দুষ্ট চক্ষু থেকে বাঁচার জন্য রব্বুল আলমী আমাদেরকে রাস্তা বাতলে দিয়েছেন ওর আনাল ক্যারিমের সৌরাতুল কালাম সৌরাতুল কালাম এর সর্বশেষ দুটি আয়াত আল ক্যারিম আর শাহ নজুল হল রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লাম যখন মাক্ষাতুল মোকরমায় দাওয়াত দিচ্ছিলেন কাফের মুশরে কোরআশরা বিভিন্নভাবে তাকে বিরত রাখার চেষ্টা করেছে কিন্তু যখন পারেনি জাদুটুনা করেও যখন পারেনি এমান থেকে ভাড়া করে আনলো দুষ্ট চক্ষু খারাপ চক্ষু যে তাকালেই সুস্থ মানুষ দুর্বল হয়ে পড়ে ভালো মানুষ অসুস্থ হয়ে মরার উপক্রম হয়ে পড়ে সাল্লাহ দিকে ওই ভাড়ার দুষ্টচক্ষু এসে তাকায় বলে আমি নাজিল করে দিলেন আয়াতিল্লাহমিনা শৈত রাজীব ওয়াকারু

تقول يدير تك جادو كور غادة باني فلتو. اعوذ بالله العظيم الذي ليس شيء اعظم منه وبكلمات الله التامة الذي لا يجاوزهن بر ولا فاجر وباسماء الله الحسنى ما علمت منها وما لم اعلم ومن شر ما خلق وذراء وبراء. شذرا ادواتي بولي جادو درا قادة هو শুধু তাই না রসুল সাল্লু ইসলাম জাদু থেকে বাঁচার জন্য আরো চিকিৎসা শিখিয়েছেন আমরা এই বিষয়গুলো এই জন্য আলোচনা করছি যাতে নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারি জাদুর ক্ষতি জাদুর অপকারিতা অকল্যাণ থেকে আর অবশ্যই জাদু থেকে বাঁচার নামে কোনো তাবিজ কোনো কবজ অথবা কোনো তদ্বির গ্রহণ করা যাবে না কারণ রসুল সাল্লাহ তালা আলী ওসাল্লাম থেকে আটা রকানা বিশুদ্ধ হাদিস প্রমাণিত রয়েছে যে তাবিজ তা যে প্রকারই হোক তা নিষিদ্ধ কারণ আমাদের সমাজে তাবিজ দেয়া হয় কখনো কখনো মাটি পাথর কাঁচ অথবা মৃত মানুষের কবর থেকে দ্বিতীয়ত কখনো কখনো তাবিজ দেওয়া হয় দুর্বেদ্য সাংকৃতিক সংখ্যা দুই হাজার দুইশো নিরানব্বই পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন এক হাজার আষ্টশো অষ্টআশি ঠিক এমনি ভাবে কুকুরের কিতমির লিখে বিভিন্ন ভাবে জিনদের নাম লিখে হারাম তৃতীয়ত কখনো কখনো তাবিজ কেউ দেন ডাইরেক্ট কোরআনের করিমের আয়াত লিখে অথবা হাদিসের শিখানো শব্দ লিখে কোরআন ডাইরেক্ট লিখে অথবা হাদিসের শিকানো শব্দ কাগজে লিখে তাবিজ দেয়াটা রসুল সাল্লাহ তাল্লাম থেকে প্রমাণিত নয় আমাদের সমাজে যদিও বহুল প্রচলিত অপরাধের থেকে বেঁচে থাকা উচিত আলমিন আমাদের সকলকে جادو تے کے حفاظت کرون نیجرائی تاری حفاظتے تے قرآن ابن سننا راس روئے جیبو نے بیچتا کر توفیق دین آمین هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه نيب والسلام عليكم ورحمة الله وبركاته